হাই এভিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের সামনে যে ডাব্লুপি প্রাইমারি টেট রয়েছে দু হাজার বাইশের এগারোই ডিসেম্বর তার জন্য যে আমরা সিলেবাস নিয়ে আলোচনা অলরেডি করে নিয়েছি এই ক্লাসে বা এই চ্যানেলে তো যারা যারা দেখুনই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আগে সিলেবাসটা অবশ্যই দেখে নেবে এবং সেখানে আমি বলেছিলাম তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা কিভাবে ক্লাস চাও সেখানে বেশ কিছু জন ছিল চ্যাপ্টার ওয়াইজ বেশ কিছু জন বলেছিলো এমসি কিউ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ওয়াইজ এরকমভাবে যাই হোক তো আজকে আমাদের যেটা একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে চাইল্ড পেডাগজি বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগলজির গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সেই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমাদের ডিসকাশন চলবে এবং আলোচনা চলবে আশা করছি এই চ্যানেল ক্লাসটার পর যতক্ষণই হোক না কেন তারপর তোমাদের আর কোনো ডাউট বা সমস্যা থাকবে না কারণ এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার যেখান থেকে টেটে প্রশ্ন আসবেই একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর যেখান থেকে প্রশ্ন আসবেই এবং ক্লাসের শেষে তোমরা এখান থেকে কী কী কোশ্চেন আসতে পারে এবং প্রিভিয়াস ইয়ারে কী ধরনের কোশ্চেন এসছে সিটেটে তো সেগুলো তোমরা এখানে পেয়ে যাবে ওকে তো এই ক্লাসের শেষে আলোচনা করে দেওয়া হবে তো যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হয়ে যেতে পারো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাও সেখানে টেটের অলরেডি একটা আলাদা গ্রুপ করা আছে সেখানে তোমরা জয়েন হয়ে যাবে ফার্দার কোনো আপডেটের জন্য এবং প্রয়োজনীয় পিডিএফের জন্য তো আজকে দেখো যেটা আমাদের টপিক সেটা হচ্ছে বৃদ্ধি ও বিকাশ বা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এটা তো আমরা প্রত্যেকেই জানি বৃদ্ধি এবং বিকাশ কী এবং কাকে বলে একদম বইয়ের ধরে ধরে সংজ্ঞা যদি আমরা বলতে চাই কারণ দেখো আমাদের জন্ম থেকে আমরা কিন্তু কখনোই স্ট্যাটিক নই বা আমরা স্থির নই সর্বদাই আমাদের পরিবর্তন বা আমাদের চেঞ্জ যেটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য বা একটা ধর্ম সেটা যে কোনো অ্যাসপেক্টে হতে পারে শারীরিক মানসিক সামাজিক ইকোমন ইকোনমিক্যালি বা ইমোশনালি বেটারমেন্ট হওয়া ঠিক আছে তো বৃদ্ধিকথার দেখো এখানে আমি স্পষ্ট লিখে দিয়েছি বাংলাতে যে বৃদ্ধিকতা সাধারণ অর্থ কি দেহের ওজন ও উচ্চতা বেড়ে যাওয়া বা বলতে পারো তুমি ফিজিক্যাল মানে তোমার ওয়েট গেইন হওয়া হাইট ইনক্রিজ হওয়া এগুলো ঠিক আছে যেগুলোকে আমরা বলছি বৃদ্ধির মধ্যে পড়ছে শিক্ষা ও মনস্তত্ত্বের ধারণা অনুযায়ী বৃদ্ধি কথার অর্থ কেবল দেহের উচ্চতা ও ওজনের বৃদ্ধি নয় এক্ষেত্রে বৃদ্ধির অর্থ হলো উচ্চতা ওজনের বৃদ্ধির সঙ্গে সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গগুলি যথাযথ ব্যবহার উপযোগী হওয়া ব্যবহার উপযোগী হওয়া বলতে দেখো জন্মের সময় আমরা হাঁটতে পারি না তাই না তো সেটাকে হাঁটাটা তো ডেভেলপমেন্টের মধ্যে হাঁটতে পারাটা তো ডেভেলপমেন্ট কিন্তু তার উপযোগী হওয়ার জন্য আমাদের অঙ্গের যে বৃদ্ধি বা অঙ্গের যে গঠন পরিবর্তন সেটা হচ্ছে বৃদ্ধির অন্তর্গত ঠিক আছে তো আর এখানে তার পরবর্তীতে যেটা রয়েছে ডেভেলপমেন্ট সেখানে বিকাশ বলতে কি বলছে যে বিকাশ শুধু শারীরিক বৃদ্ধিকে বোঝায় না বৃদ্ধি কিন্তু বিকাশের মধ্যেই পড়ে সেই খার আর ক্ষারকের মধ্যে সম্পর্ক বৃদ্ধি কিন্তু বিকাশের মধ্যে পড়ে কিন্তু বৃদ্ধি মানেই বিকাশ নয় তো বিকাশ বলতে শরীরের কেবলমাত্র শারীরিক বৃদ্ধিকে বোঝায় না বিকাশ কথার মূল অর্থ হচ্ছে কর্মদক্ষতা ও জ্ঞানের বৃদ্ধি পাওয়া বা এটাকে যদি আমি এক কথায় বিকাশকে দাও বা বলো তাহলে এটার অর্থ হচ্ছে ডিপেন্ডেন্সি টু অটোনমি যার অর্থ হচ্ছে নির্ভরতা থেকে স্বয়ং স্বনির্ভরতা ঠিক আছে অর্থাৎ আমরা যখন জন্মাই তখন একদম বাচ্চা যখন থাকি তখন দেখো আমরা সম্পূর্ণভাবে অন্যের উপর ডিপেন্ড থাকি খাদ্যের জন্য হোক বা অন্য যে কোনো যাবতীয় কাজকর্মের জন্য হোক সেটাকে বলছে ডিপেন্ডেন্সি সেখান থেকে অটোনমি তো প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে আমাদের স্বয়ং নিয়ন্ত্রণ যেটা প্রয়োজন বা আমাদের শিখি সেটাকেই বলছে ডেভেলপমেন্ট বা বিকাশ যেটাকে যদি আমি ওয়ান টার্ম ইউজ করি বা এক লাইনে বলতে যাই তো বা এখানে বিকাশ বলতে নিয়মতান্ত্রিক পরিবর্তনকে বোঝায় যা একজন ব্যক্তিকে তার সারা জীবন ধরে নির্ভরতা থেকে স্বায়ত্ত শাসনের দিকে নিয়ে যায় অর্থাৎ নির্ভরতার দিকে নিয়ে যায় ঠিক আছে এটাকে আমরা আর একটা টার্ম ইউজ করি যেটা হচ্ছে ওম টু টম ঠিক আছে অর্থাৎ গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত একদম এই বৃদ্ধি কিন্তু একটা পিরিয়ড টাইম অফ পিরিয়ড চলে থাকে আমাদের জন্মের পর থেকে একটা নির্দিষ্ট টাইম পর্যন্তই বৃদ্ধি হয় তারপর কিন্তু বৃদ্ধি হয় না কিন্তু বিকাশ আমাদের জন্মানো থেকে শুরু করে বরঞ্চ আমাদের জন্মের আগে থেকে হয় আর যখন মাতৃ গর্ভে থাকি আমরা সেই জন্য ওম বলা হয় ডাব্লিউ এম বি সেটা যদি আমি লিখে দিই এখানে আছে পরবর্তীতে আমি আলোচনা করছি ওম টু টম ঠিক আছে যেটা যে গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত সেটা হচ্ছে বিকাশ কিন্তু বৃদ্ধিতে কি হয় একটা জন্মের পরবর্তীতে একটি নির্দিষ্ট টাইম পর্যন্ত বা জন্ম সময় থেকে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত তো এই হচ্ছে আমাদের সংজ্ঞা বা যেটা বলে ডেফিনেশন এখান থেকে এক লাইনের বিভিন্ন কোয়েশ্চেন আসতে পারে যে বিকাশ হলো দিয়ে অপশনস দিয়ে দিল চারটে বৃদ্ধি হলো অপশনস দিয়ে দিল চারটে বা এখানে এটাকে ধরে কোয়েশ্চেন আসতে পারে ডিপেন্ডেন্সি টু অটোনমি ঠিক আছে এটা কিসের ক্ষেত্রে ঘটে থাকে বৃদ্ধি নাকি বিকাশ এরকম তো এরপরে যদি আমরা পড়ি যে বিকাশের বা ডেভেলপমেন্টের বৈশিষ্ট্যগুলো কি কি বা দ্য ফিচার্স অফ ডেভেলপমেন্ট এখানে কি বলছে যে শিক্ষণের কালে আচরণের পরিবর্তন ও বিকাশ ঘটে এই আচরণের পরিবর্তনের জন্য শিক্ষা পরিকল্পনা করা প্রয়োজন দ্বিতীয় হচ্ছে বিকাশ হচ্ছে একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া ওই তোমাকে যেটা বললাম এক্ষুনি যে জন্মের পরবর্তী থেকে বা জন্মের সময় থেকে বা মাতৃগর্ভ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এটা প্রক্রিয়াটা ঘটে থাকে এর বিচ্ছিন্নতা থাকে না এটা এখানে দেওয়া আছে দেখো পরবর্তী লাইনটা মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত ব্যক্তির বিকাশ ঘটে থাকে দ্বিতীয় হয়েছে একই ব্যক্তি ব্যক্তি বিভিন্ন বয়সে বিকাশ বিভিন্ন হারে ঘটে অর্থাৎ আমাদের যে ডেভেলপমেন্টের রেট সেটা কি হয় বয়সের সাথে সাথে চেঞ্জেবল অর্থাৎ এই নয় যে একটা ফিক্সড রেটে তার বিকাশ ঘটছে বা ডেভেলপমেন্ট ঘটছে কোন একটা টাইমে তার বিকাশটা দ্রুত হতে পারে কোন একটা টাইমে তার বিকাশটা লেট হতে পারে যেমন দেখো ছোটো বয়সে যখন থাকে তুমি স্টেজগুলোও আমি পরে আলোচনা করছি এর মধ্যেই পেয়ে যাবে সে স্টেজে বিভিন্ন স্টেজে ডেভেলপমেন্টের হার বা রেট কিন্তু বিভিন্ন হয়ে থাকে তো সেটা তোমাকে এখানে বলতে হবে বা যেটা একটা বিকাশের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে যে বিভিন্ন বয়সে বিকাশ বিভিন্ন হারে ঘটে সেম নয় তো চতুর্থ কি বলছে যে বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে অর্থাৎ টোটাল থেকে একটা স্পেশালাইজেশনের দিক থেকে বা কমন থেকে স্পেশালাইজেশনের দিক থেকে শিক্ষক শিক্ষার্থী প্রতিভা বিকাশে উৎসাহিত করেন শিক্ষক শিক্ষার্থীর প্রতিভা বিকাশে উৎসাহিত করেন অর্থাৎ দেখো আমাদের পড়াশোনার যে ব্যাপারটা সেটাকে তুমি একটা যদি ধরে নাও দেখো আমাদের ওয়ান থেকে একটা চ্যাপ সিলেবাস থাকে সেখানে আমাদের ইতিহাস ভূগোল বলে আলাদা কিছু থাকে না যদি ওয়ান টু ফোর তুমি দেখো সেখানে পরিবেশ থাকে এসব থাকে তারপর যখন তুমি ফাইভ টু টেন পড়ো সেখানে ডিফারেন্ট 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 এর সাবজেক্ট আসতে শুরু করে তার পরবর্তীতে যখন আমরা আবার উপরে উঠি অর্থাৎ ইলেভেন টুয়েলভ গ্রাজুয়েশন মাস্টার্সে যাই তখন দেখো সেখানে সাবজেক্টগুলো আবার আস্তে আস্তে কমতে কমতে থাকে অর্থাৎ কি কমন একটা সাবজেক্ট থাকে যেমন ছোটবেলাতে দেখো যেখানে কমন সাবজেক্ট আমাদের পরিবেশ বলে একটা বই থাকে যেখানে তুমি ডিফারেন্ট কাইন্ডস অফ ফিল্ড পুরোটাকে ওখানে একটু 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 করে পেয়ে যাবে তারপর সেটাকে একটু সেপারেশন হয় বা একটু আলাদা আলাদা হয় জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞান ইতিহাস ভূগোল করে হয় তারপর সেটাই যখন তুমি আবার মাধ্যমিক পরবর্তীতে যাবে তখন আবার কি হয়ে যাবে সেটাকে আবার ফিজিক্স কেমিস্ট্রি ভাগ হয়ে যাবে ভৌত বিজ্ঞানটাই তারপর আবার কি হবে জীবন বিজ্ঞানটাই জুলজি বায়োলজি হয়ে যাবে ঠিক আছে তারপর আবার তুমি যখন অনার্সে যাবে তখন আবার প্রত্যেকটা ফিল্ডের আলাদা আলাদা পেপার চলে দিকে ঘটে দ্বিতীয় বলছে বিকাশের লিঙ্গগত পার্থক্য লক্ষ্য করা যায় অর্থাৎ ছেলে এবং মেয়ে বা বালক এবং বালিকা উভয়ের ক্ষেত্রে কিন্তু বিকাশের হার সমান নয় উভয়ের ক্ষেত্রে আলাদা আলাদা বিশেষ করে বালিকারা মেয়েদের বা সরি মেয়েরা ছেলেদের থেকে কিন্তু আগে ম্যাচুয়ের হয় সেজন্য দেখো আমাদের ছেলেরা একই সমবয়সী ছেলে এবং মেয়েদের মধ্যে মেয়েদেরকে সবসময় তুমি বেশি ম্যাচুয়ের পেয়ে যাবে ঠিক আছে এটা নয় যে এক্সেপশনাল থাকে না ব্যতিক্রম থাকে না কিন্তু আমি ওভারঅল যদি আমরা কথা বলি তাহলে বালকদের থেকে বালিকারা অনেক আগে পরিণত হয় ঠিক আছে তো আর দিয়েছে যে এটাই হচ্ছে কিন্তু আর একটা অন্যতম কারণ দেখবে বিবাহের ক্ষেত্রে ছেলেদের এজ তুলনামূলক ম্যাক্সিমাম টাইম বেশি থাকে মেয়েদের তুলনায় তার কারণ কি যে মেয়েদের অল্প বয়সেই তার একটা বয়স বড় ছেলের থেকে সমান ম্যাচুরেশন চলে আসে বা পরিপক্কতা চলে আসে ঠিক আছে এটাই একমাত্র কারণ নয় এটা একটা কারণ দ্বিতীয় দিয়েছে কি বৃদ্ধি বিকাশ বৃদ্ধির মতো বিকাশ পরিমাপ করা যায় না অর্থাৎ বৃদ্ধি যেমন অর্থাৎ আমি কতটা কতটা লম্বা লম্বা ছিলাম আমার আমার হাত ছিল ওজন কত ছিল এখন আমার কত হয়েছে সব আমি পরিমাপ করতে পারছি কিন্তু আমি বিকাশ সেটা কিন্তু আমার পরিমাপ করা সম্ভব হয় না সেটা হচ্ছে পর্যবেক্ষণ কথা সেটা অ্যাসেসমেন্ট করতে পারি বা অ্যাসেস করতে পারি আমরা মেজার নয় সপ্তম বলছে বিকাশ হলো পরিবেশের সঙ্গে অভিযোজনের ফল এবং বিকাশ মস্তিষ্ক থেকে শুরু হয়ে নিচের দিকে ঘটে নিচের দিকে বলতে বডির নিচের দিকে নয় মস্তিষ্ক থেকে শুরু হয় বিকাশ যার স্টেজ যখন আমরা প্রিনাটাল এগুলো ইনফ্যান্সিতে পড়বো তখন আমরা বুঝতে পারবো আরো যে এইটুকু শুধু এখন জানো যে বিকাশ মস্তিষ্ক থেকে শুরু হয় অর্থাৎ সবার ফার্স্ট আমাদের ডেভেলপমেন্ট স্টার্ট আমাদের ব্রেন থেকে ঘটে থাকে এবং বিকাশ কেন্দ্র থেকে পরিধির দিকে অগ্রসর অর্থাৎ সেন্ট্রাল থেকে আউটার পোর্শনের দিকে অগ্রসর হয় তো এই হচ্ছে তোমাদের বিকাশের বৈশিষ্ট্য এরপর যদি আমরা এই বিকাশের স্টেজ বা স্টেজ অফ ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করি তাহলে এখানে আমাদের যেটা দরকার টেটের জন্য দেখো আমাদের এখনই বললাম যে ওম টু টম আমাদের পুরোটাই হচ্ছে ডেভেলপমেন্ট মাতৃ গর্ভাবস্থা থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু আমাদের যেটা টেটের জন্য প্রয়োজন সেটা হচ্ছে কি জন্ম থেকে বয়স সন্ধিকাল অর্থাৎ জিরো টু আপ টু টোয়েন্টি পর্যন্ত কারণ তারপরে আমাদের কি বিকাশ ঘটছে কি ঘটছে সেগুলো আমাদের এই ক্ষেত্রে অন্তত প্রয়োজন নেই তো সেই বিকাশের স্তরকে যদি আমরা ভাগ করি তাহলে তাকে আমরা চারটি ক্যাটাগরিতে বা চারটি স্টেজে বা চারটি পর্যায়ে আমরা ভাগ করতে পারি এক হচ্ছে জন্ম পূর্ববর্তী যেটাকে আমরা প্রিন্যাটাল স্টেজ বলি যেটা হচ্ছে মাতৃগর্ভাবস্থা যেটা হচ্ছে নিষেক থেকে চল্লিশ সপ্তাহ বা প্রায় দুশো আশি দিন মতো এবং যেটা তো হচ্ছে সব থেকে আমরা ফার্স্টেস্ট স্টেজ বলি আমরা এটাকে সব থেকে দ্রুত হারে ডেভেলপমেন্ট হয়ে থাকে এই টাইমে কিন্তু জন্মের পরবর্তী ক্ষেত্রে দেখতে গেলে সেটা হয় শৈশবে বা পরবর্তী স্টেজ যেটা ইনফ্যান্সি যেটা জন্মের পর থেকে বা আফটার বার্থ থেকে টু ইয়ার্স অবধি এই সময় কি হয় ছেলেরা তাদের সেন্স থেকে শিখতে শুরু করে সেন্স বলতে আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য যেটা আমরা বলি না পঞ্চিন্দ্রিয় ত্বক নাক কান আর মুখ ঠিক আছে যেগুলো রয়েছে পাঁচটা আমাদের ইন্দ্রিয় সেই পাঁচটা ইন্দ্রিয় দ্বারা আরজিভা আমাদের বাদবাকি জিনিসকে আমরা টেস্ট গ্রহণ করতে শুরু করি কোনটা মিষ্টি কোনটা ঝাল আমরা টেম্পারেচার বুঝতে শুরু করি সেন্স অর্থাৎ আমাদের সেন্স চোখে দেখে জিনিসটাকে বুঝতে শুরু করি কানে শুনে বুঝতে শুরু করি এরকম সেন্স থেকে শিখতে শুরু করে শৈশবে বা ইনফ্যান্সি যেটা হচ্ছে জিরো টু টু ইয়ার্স দেন রয়েছে বাল্যকাল যেটা হচ্ছে চাইল্ডহুড এটা মোস্ট ইম্পর্টেন্ট স্টেজ আমাদের লাইফের মধ্যে থাকে যেটাকে আমরা টু টু টুয়েলভ বা ইলেভেন অনেক জায়গায় পেয়ে যেতে পারো বইয়ে টু টু টুয়েলভ বা ইলেভেন ইয়ার্স পর্যন্ত বিলং করে একেও আবার আমরা দুটো আলাদা আলাদা ভাগে ভাগ করি একটাকে বলা হয় আর্লি চাইল্ডহুড স্টেজ একটাকে বলা হয় স্টাইল চাইল্ডহুড স্টেজ এর পরবর্তীতে পর কী কী আছে না আছে সেগুলো আমি সব পরে বলছি আর চতুর্থ যেটা হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট যেটা ট্রানজিশনাল জোন বলি আমাদের মধ্যে যেটা হচ্ছে সন্ধিকাল বা অ্যাডোলেসেন্স যেটা টুয়েলভ টু নাইনটিন বা টোয়েন্টিন ইয়ার্স পর্যন্ত মেজারেবল ওকে নেক্সট রয়েছে জন্মপূর্ববর্তী যেটা প্রথম স্টেজ আমি বললাম প্রিন্যাটাল স্টেজ এই ক্ষেত্রে কোশ্চেন খুব বেশি তোমাদের পরীক্ষায় আসবে না এই টপিকটার উপর থেকে জন্ম পূর্ববর্তী যেটাকে আমরা যদি আমি জানার জন্য জাস্ট বলে দিচ্ছি এটাকে আমরা তিনটে স্টেজে ভাগ করতে পারি একটা হচ্ছে জার্মিনাল স্টেজ একটা হচ্ছে এমব্রয়নিক স্টেজ একটা হচ্ছে ফ্যাটাল স্টেজ প্রথমে জিরো টু টু উইক্স যেটাকে আমরা জার্মিনাল বা জীবাণু স্টেজ বলে থাকি পর্যায়ে বলে থাকি তারপরে এমব্রয়নিক স্টেজ যেটাকে ভূন অবস্থা থ্রি টু টু এইট অ্যান্ড তারপর হচ্ছে ভুনের অবস্থা যেটা ফেটাল স্টেজ নাইন উইক্স টু বার্থ পর্যন্ত জন্মের পর্যন্ত এখানে পাশের ছবিতে তুমি বুঝতে পারছো এখানে জার্মিনাল স্টেজ হচ্ছে এটা যেখানে আমাদের এইচ রকম গ্রোথ এমব্রয়নিক যেখানে আমাদের কি হয় আমাদের ব্রেন ডেভেলপমেন্ট ঘটতে থাকে এখানে হিন ব্রেন মিড ব্রেন ফোর ব্রেন দেখতে পাবে আর নেক্সট হচ্ছে নাইন উইক্স টু বার্থ যেটাকে আমরা ফেটাল স্টেজ বলে থাকি এটা হচ্ছে পরবর্তী যেটা থেকে খুব বেশি কোয়েশ্চেন আসবে না এর মধ্যে আছে তাই তোমাদেরকে একটু জানিয়ে দেওয়া নেক্সট আমাদের পরবর্তী স্টেজ যেটা যেটা হচ্ছে শৈশব জন্ম থেকে বা ইনফ্যান্সি যেটাকে আমরা ইংরেজিতে বলি ইনফ্যান্সি টু জিরো টু টু ইয়ার্স পর্যন্ত এই সময় কি হয় ভাষার বিকাশ এই পর্যায়ে শুরু হয় ঠিক আছে ভাষা শিখতে শুরু করে বাচ্চারা এই পর্যায়ে এই পর্যায়ে কি হয় শিশুরা নির্ভরশীল বাচ্চাদের থেকে তুলনামূলক সক্রিয় স্থানে স্থানান্তরিত করে ঠিক আছে দ্বিতীয় রয়েছে এই পর্যায়ে সাধারণত ক্রল রল এবং হাঁটতে হতো ক্রল বলতে হামাগুড়ি দিতে সব করতে হাঁটতে সক্ষম হয় এগুলো হচ্ছে শারীরিক বিকাশের ক্ষেত্রে শৈশবের পর্যায়ে সবচেয়ে বেশি বৃদ্ধি পায় অর্থাৎ জন্মের পর থেকে যদি দেখি আমরা তাহলে সব থেকে ফাস্টেস্ট গ্রোথ সরি ডেভেলপমেন্ট ঘটে থাকে আমাদের এই ইনফ্যান্সি স্টেজে আর এই এজটাকে আমরা টয় এজও বলে থাকি যেটা হচ্ছে আর একটা ইম্পর্ট্যান্ট পার্ট যেটাকে আমরা এটাকে টয় এজ বলি ঠিক আছে এরকম টার্মসগুলো ইউজ থাকে যে টয় এজ রেফার্স টু কোশ্চেন্স আসবে তোমাদের দিয়ে চারটে পাঁচটা স্টেজের নাম দিয়ে দেবে অপশন দেওয়া থাকে সেরকম এটা হচ্ছে তোমাদের গেলো শৈশব যেটা হচ্ছে বার টু টু ইয়ার্স ওকে নেক্সট কী রয়েছে বাল্যকাল বা চাইল্ডহুড যেটা বললাম যে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের পার্ট আমাদের লাইফের মধ্যে যেটা হচ্ছে পূর্ব বাল্যকাল বা আর্লি চাইল্ডহুড যেটা টু টু সিক্স ইয়ার পর্যন্ত থাকে যেটাকে আমরা একদিকে প্লে এজ বলি যে সময় ছেলেমেয়েরা খেলার প্রতি সব থেকে বেশি আকর্ষিত হয় প্রি গ্যাং এজ এখানে গ্যাং বলতে কিন্তু কোনো খারাপ না গ্যাং বলতে আমাদের বন্ধুত্ব বা সম অন্যের সাথে বন্ধুত্ব সম্পর্ক সাধন চেষ্টা করি বা সেরকম করে থাকি যেটাকে আমরা প্রি গ্যাং এজ বলি তার পূর্বাবস্থা প্রি স্কুল এজ দেখো টু টু সিক্স ইয়ার্সে অ্যাকচুয়ালি বা যদি দেখি আমরা লজিক্যালি কিন্তু কেউ স্কুলে যায় না এখন অনেক রকম স্কুল এসছে নতুন নতুন বিভিন্ন বাচ্চাদের জন্য প্রি নার্সারি নার্সারি কিন্তু সেগুলোকে আমরা ঠিক অ্যাকচুয়াল স্কুল আমরা বলতে পারি না তো এটাকে সেই জন্য প্রি স্কুল স্টেজ বলা হয় আর চতুর্থ হচ্ছে র্যাপিড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এই ইয়ার এইটা হচ্ছে সব থেকে একটা ইম্পর্টেন্ট পার্ট যেখানে আমাদের কি হচ্ছে বা ইম্পর্টেন্ট ফর র্যাপিড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট যখন বাচ্চারা খুব দ্রুত হারে ভাষা শিখতে শুরু করে তারপর হচ্ছে কি উত্তর বাল্যকাল বা ল্যাটার চাইল্ডহুড যেটা সেভেন টু টুয়েলভ ইয়ার্স পর্যন্ত বা ইলেভেন ইয়ার্স কিছু কিছু বইয়ে এটা ডিফারেন্ট হয় একটু একটু চেঞ্জ থাকে তো মোটামুটিভাবে ধরে নাও সেভেন টু টুয়েলভ ইয়ার্স পর্যন্ত যেটা আমরা ল্যাটার চাইল্ডহুড বলি এই সময় কি হয় ছেলেরা বন্ধুত্ব তৈরি করতে শুরু করে অর্থাৎ তাদের মধ্যে গ্রুপিং তৈরি হয় গ্রুপিং তোমরা দেখতে পাবে যে স্কুলে গিয়ে বা যখন পড়াবে বা কোনো স্কুলে যাবে তখন দেখবে সেখানে ছেলেদের বা মেয়েদের মধ্যে একটা গ্রুপ একটু এই বয়সে সাত থেকে বারো বছর বয়সের ছেলে মেয়েদের মধ্যে একটা গ্রুপ তৈরি হয় তারপর হচ্ছে স্কুল এজ এই সময় ছেলেরা তাদের স্কুলে ভর্তি হয় এবং স্কুল আসে সেই জন্য এটাকে বলে স্কুল বা এলিমেন্টারি স্কুল এজও বলতে পারো আর এটা হচ্ছে ট্রাবল সাম এজ যে সময় বিভিন্ন ঝামেলা বন্ধু মানে তোমার মারামারি ঝঞ্ঝা ঠিক আছে বন্ধুদের সাথে এই সব ঘটে থাকে যেটার জন্য এটাকে ট্রাবল সাম এজও বলা হয় লেটার চাইল্ডহুড কে পরবর্তী রয়েছে বয়সন্ধিকার বা সন্ধি বা অ্যাডোলেশনস যেটাকে আমরা বলছি তেরো থেকে উনিশ বা কুড়ি বছর পর্যন্ত এখানে এই পার্ট সম্পর্কে স্ট্যানলি হলের একটা উক্তি আছে যেটা হচ্ছে বয়ঃসন্ধিকাল হল মানসিক চাপ এবং ঝড়ের পর্যায় বা ইজ দ্য স্টেজ অফ স্ট্রেস এন্ড স্ট্রং ঠিক আছে এই লাইনটা তোমরা মনে রাখবে বা এই লাইনটা খুব ইম্পর্টেন্ট এখানে কি হচ্ছে যে এই পর্যায় সম্পর্কে আমরা কি বলছি যে এটি একটি ব্যক্তির জীবনে সব থেকে জটিল পর্যায় ঠিক আছে কারণ আইডেন্টি ক্রাইস অর্থাৎ আমি কে আমার অবস্থান কোথায় আমাদের মধ্যে প্রায়োরিটি দেখবে এই টাইমে তেরো থেকে কুড়ির মধ্যে আমাদের নিজেদেরকে বুঝতে চলে যায় আইডেন্টি ক্রাইসিস পর্যায়ে নামে এটা পরিচিত যেটা হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট লাইন তারপরে কি বলছে যে এই পর্যায়ে কিশোর কিশোররা অনেক সামাজিক জৈবিক ও ব্যক্তিগত পরিবর্তনের সম্মুখীন হয় সেই জন্য এটাকে ট্রানজিশনাল পিরিয়ডও বলা হয় কারণ আমরা এই সময় কি হয় শৈশব থেকে যুবকের মধ্যে স্থানান্তর হতে থাকি সেই জন্য আমাদের বিভিন্ন জৈবিক ব্যক্তিগত সামাজিকতা আমাদের মানসিক দৈহিক বিভিন্ন রকম চেঞ্জ আমাদের শরীরের মধ্যে আসে ছেলে এবং মেয়ে উভয়ের পক্ষে বা উভয়ের ক্ষেত্রে কিশোর এবং কিশোরী দুজনের ক্ষেত্রেই আমাদের বিভিন্ন চেঞ্জ আমাদের মধ্যে চলে আসতে থাকে মানুষ গলার টোন চেঞ্জ হয়ে যায় দেখবে আমাদের বডি গ্রোথ চেঞ্জ হয়ে যায় বা বডির যে স্ট্রাকচার সেটা চেঞ্জ হতে থাকে মাসেলস গেন হতে শুরু করে তারপর হচ্ছে কি আমাদের মেন্টালিটি চেঞ্জ হতে শুরু করে বিভিন্ন তারপরে এটিকে ক্রান্তিকালীন পর্যায়ে বলা হয় যেখানে একজন ব্যক্তি একটি শিশু থেকে একজন প্রাপ্ত স্থানান্তরিত হয় অর্থাৎ দেখো আমাদের টু লেটার চাইল্ডহুড বলছি তখন একটা ছেলে শৈশব বা কাটাচ্ছে বা তাকে আমরা চাইল্ডহুড বলছি বা বাল্যকাল বলছি কিন্তু সেখানে কুড়ির পরবর্তীতে তাকে আমি একটা প্রাপ্ত বয়স্ক বা যুবক বলছি তো তার মাঝখানে এই জোনটা তৈরি করছে যা একটা শিশুকে শিশু থেকে সরি একটি ব্যক্তিকে শিশু থেকে প্রাপ্ত বয়স্কে স্থানান্তরিত করে এই সময় কিশোর কিশোরায় বিভিন্ন সমন্বয় সমস্যার সম্মুখীন হয়ে থাকে বিভিন্ন সমন্বয় অর্থাৎ নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ক্রাইসিসও ঘটে থাকে তারা অনেক সময় আক্রমণাত্মক হয়ে থাকে অর্থাৎ একে অপরের মধ্যে হিংসা বা সে সময় আমাদের কি হয় জোশ ভরপুর থাকে যেটাকে আমরা বলি আর কি ঠিক আছে যে আমাদের খুব বেশি এনার্জি থাকে যে জন্য আমরা খুব বেশি হাইপার হয়ে যাই বা মাঝে মাঝে আক্রমণাত্মকও হয়ে উঠি এবং এই পর চিন্তা আরো বিমূর্ত ও যৌক্তিক হয়ে ওঠে এর আগে পর্যন্ত তো আমরা চিন্তা করতে পারতাম কিন্তু সেই চিন্তার মধ্যে ম্যাচুরিটি লেভেলটা তুলনামূলক কম থাকতো যেটা আস্তে আস্তে এবার বাড়তে শুরু করে বয়সন্ধিকাল থেকে যখন আমরা কোনো কিছু চিন্তা করলে সেই চিন্তার পিছনে যুক্তি খুঁজতে চেষ্টা করি এবং সেই যুক্তি অনুযায়ী আমরা কাজ করতে শুরু করি সেই এটাকে বলছে বয়ঃসন্ধিকাল বা বয়ঃসন্ধি ঠিক আছে তো তা এর পরবর্তী স্টেজ যেগুলো রয়েছে ডেভেলপমেন্টের সেগুলো আমাদের এই পরীক্ষার ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ নয় তো সেই ক্ষেত্রে সেগুলো নিয়ে তোমাদের আলোচনা করার কোনো প্রয়োজন নেই এরপর যদি আমরা দেখি যে এই যে বিকাশ বা ডেভেলপমেন্ট একে আমরা ভাগ করতে পারবো কতগুলোতে বা এর আমরা যদি টাইপসগুলো দেখি বা টাইপস অফ ডেভেলপমেন্ট সেটা হচ্ছে কি বিভিন্ন ধরনের এক প্রথমেই বলছি আমরা দৈহিক বিকাশ এটাকে আমরা ফিজিক্যাল ডেভেলপমেন্ট বলি যেখানে কি হচ্ছে আমাদের শরীরের বিকাশ ঘটছে ঠিক আছে অর্থাৎ একটা ছেলে হাঁটতে শিখছে আমরা দেখো জন্ম থেকে লিখতে পারি না আমাদেরকে লিখতে শিখছি অর্থাৎ আমাদের ফিজিক্যালি গ্রোথ বা ডেভেলপমেন্ট ঘটছে তো সেটাকে আমরা বলছি দৈহিক বিকাশ তারপর হচ্ছে সামাজিক বিকাশ দেখো আমরা তো কোনো বাক্সের মধ্যে থাকি না বা আমরা কোনো গুহার মধ্যে থাকি না আমরা একটা সামাজিক জীব যেখানে আমরা বিভিন্ন মানুষজনকে নিয়ে আমরা একসাথে বসবাস করি সেক্ষেত্রে বেশ কিছু সামাজিক রুলস নিয়মস বা আমাদের নিয়ম নিয়মকানুন নীতি আমাদেরকে ফলো করতে হয় সেই জন্য সেটাকে যে সেই হিসাবে আমাদেরকে যে ডেভেলপ বা অ্যাডাপশন বাকিদের সাথে মানানো সেইটা আমাদের আসে যেটাকে আমরা সোশ্যাল ডেভেলপমেন্টের মধ্যে ফেলি তারপর হচ্ছে প্রক্ষোভিক বিকাশ বা ইমোশনাল ডেভেলপমেন্ট যেটা কি হচ্ছে ইমোশনাল যেটা হচ্ছে আমাদের মানসিক যে ডেভেলপমেন্ট ঘটছে সেটাও তাই আমাদের মেন্টালিটির যে চেঞ্জ আসছে বা মানসিক বিকাশ বা ইমোশনাল সরি এটাও তারপরে রয়েছে যে সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট যেটাকে আমরা বলছি মানসিক বিকাশ দেন রয়েছে ভাষা বা বাচনিক বিকাশ এটা রয়েছে ল্যাঙ্গুয়েজ এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এটাকে স্পেলিংটা বাদ চলে গেছে তারপরে হচ্ছে প্রজ্ঞামূলক বিকাশ এটাকে আমরা কগনিটিভ ডেভেলপমেন্ট বলছি তারপর হচ্ছে মনোসামাজিক বিকাশ যেটা সাইকো সাইকোসোশিয়াল ডেভেলপমেন্ট বলছি তারপরে হচ্ছে নৈতিক বিকাশ যেটাকে আমরা বলছি মোরাল ডেভেলপমেন্ট তো এর মধ্যে কগনেটিভ যে ডেভেলপমেন্ট সেটা হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট অর্থাৎ আমাদের মস্তিষ্ক সংক্রান্ত যা কিছু সব কিছু বিকাশই এই মধ্যে ঢুকবে বা এই কগনেটিভ ডেভেলপমেন্টের মধ্যে বা প্রজ্ঞামূলক বিকাশের মধ্যে থাকবে অর্থাৎ আমাদের চিন্তা ভাবনা আমাদের কোনো কিছু ভাবনা করা বা মাথা থেকে যা কিছু আসে তোমার প্রবলেম সলভিং বলো রিজনিং বলো থিঙ্কিং বলো যা কিছু আসবে সব কিছু কিন্তু এই কগনেটিভ ডেভেলপমেন্টের মধ্যে অ্যাড হবে ফিজিক্যালের আবার ডিফারেন্ট টাইপস আছে সেটা আমি পরে বলছি তারপর এখানে থেকে যেটা দেখো যেটা এই কগনিটিভের মধ্যেই ঢুকে যাবে যেটা হচ্ছে কি যেটা হচ্ছে ভাষা এবং বাচনিক বিকাশ ঠিক আছে এইটা অর্থাৎ এই দুটো ই এবং এফ এই ই এর মধ্যে এফ এর মধ্যে ইটা অ্যাড হয়ে যেতে পারে কিছু ক্ষেত্রে ছটা এখানে দেখো আমাদের ছ সাতটা হয়ে গেছে তো এতগুলো তোমাদের থাকবে না মেন মেন চারটে পাবে তোমরা মেন মেন পাবে চারটে একটা সেগুলো আমি বলে দিচ্ছি কী কী এখানে ডিফারেন্ট হয়েছে যার মধ্যে প্রজ্ঞামূলক বিকাশের মধ্যেই ভাষা এবং বাচনিক যেমন ভাষা শেখাটাও আমাদের পুরোটাই ব্রেনের উপর থাকে তো সেই জন্য সেটাও আমাদের কগনেটিভ ডেভেলপমেন্টের মধ্যেই ঢুকে যাবে অন্যদিকে ল্যাঙ্গুয়েজ সোশ্যাল আর ইমোশনাল সরি ইমোশনাল অ্যান্ড মোরাল যেটা রয়েছে ইমোশনাল কোথায় রয়েছে ইমোশনাল ইমোশনাল আর মোরাল এই যে নৈতিকতা আর প্রক্ষোভিক এই দুটোই আমাদের কোথায় ঢুকবে সোশ্যালের মধ্যে ঢুকে যাবে যেটা রয়েছে বিতে ঠিক আছে এই দুটোই আমাদের বিয়ের মধ্যে ঢুকে যাবে যেটা হচ্ছে নৈতিক বিকাশ আর তোমাদের কি রয়েছে ইমোশনাল ডেভেলপমেন্ট এই দুটোই আমাদের ঢুকে যাবে সোশ্যালের মধ্যে সামাজিক বিকাশ কারণ এখানে মোরাল বলতে কি বোঝাচ্ছে আমাদের কিছু নীতি নীতি বা নৈতিকতা আমাদের মেনে নিয়ে চলতে হয় যেটা আমাদের মানুষের সাথে সমন্বয় সাধনের মধ্যে দিয়ে আমাদের চলতে হয় যেটাকে আমরা বলছি অফ আমাদের যে বেশ কিছু রুলস আমরা আমাদের জীবনে থেকে থাকে আমরা নিজেদের যা চাই আমাদের করতে পারি না আমাদের সমাজে বসবাস করার জন্য আমাদের বেশ কিছু একে অপরের মধ্যে সামঞ্জস্য একে অপরের মধ্যে তোমাদের কি বলবো যে কোনো কিছু একটা রুলসকে ফলো করা যেখানে প্রত্যেকে একই জিনিসকে মেনে চলছে আমাদের জিনিস করে চলছে দেখো আমরা আমাদের সমাজে বাস করে আমাদের নিজেদের খেয়াল খুশি তো চলতে পারি না না আমাদের সকলের কথা ভাবতে হয় আমাদের সকলের কথা শিখতে হয় বা সকলের মতো যেটা সকলের জন্য বেটার ভাবে আমাদের ডেভেলপমেন্ট ঘটাতে হয় সেটা অনেকটা মৈত্রিক বা মোরাল ডেভেলপমেন্টের মধ্যে পড়ে যাবে তো এই হচ্ছে তোমাদের বিকাশের প্রকারভেদ এটার আবার আমি এখানে একটু আলাদাভাবে নিয়ে নিয়েছি যেখানে আমি কি বললাম এটা আরেকবার বলে দিই যে দৈহিক বিকাশ যেটা ফিজিক্যাল ডেভেলপমেন্ট বললাম আমাদের শারীরিক বা আমাদের দৈহিক বিকাশ সেটাকে আমরা প্রথমে একটা দুটো ভাগে ভাগ করি একটা হচ্ছে গ্রস মোটর স্কিল একটা হচ্ছে ফাইন মোটর স্কিল গ্রস মোটর স্কিলকে আমরা স্থূল শারীরিক বা পেশি স্কিল দক্ষতা বলবো যেখানে কী হচ্ছে আমাদের শরীরের বড় বড় মাংস পেশি যেগুলো রয়েছে বা মাংস পেশি রয়েছে বা মাসেলস রয়েছে সেগুলো দ্বারা কোনো কিছু ডেভেলপমেন্ট করা যেমন আমাদের হাঁটতে শেখা ঠিক আছে আমাদের হাঁটতে শেখা আমাদের ছুটতে পারা আমাদের সাঁতার কাটতে পারা যেখানে আমাদের বড় অর্থাৎ আমাদের শরীরে বড় বড় মাসেলস যেগুলো সেগুলো অ্যাক্টিভ হয় বা কাজ করে তাকে আমরা বলছি গ্রস মোটর স্কিল সাইকেল চালানো এই করা সে করা ওইগুলো নেক্সট রয়েছে ফাইন মোটর স্কিল এখানে কি হচ্ছে এখানে হচ্ছে আমাদের শরীরে সূক্ষ্ম সূক্ষ্ম যে পেশিগুলো রয়েছে বা ছোটো ছোটো যে পেশিগুলো রয়েছে সেগুলো যখন আমাদের অ্যাক্টিভ হয় বা সেগুলো যখন বিকাশ ঘটে যখন আমাদের হাতের লেখা বা আমাদের হাত লেখার সময় বা রাইটিংয়ের সময় আমাদের কী হয় আমাদের আমাদের ছোটো ছোটো আঙুলের মধ্যে যে পেশিগুলো থাকে সেগুলোকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হয় বা কন্ট্রোল করতে হয় তো সেটাকে আমরা বলবো ফাইন মোটর স্কিলের মধ্যে পড়বে যেটা হচ্ছে লিখতে পারা তারপরে কি হবে যারা সেলাই করে সুচ সুঁচ ব্যবহার করে সেলাই করা ড্র করা এগুলো প্রত্যেকটা হবে ফাইন মোটর স্কিল যেখানে আমাদের শরীরের ছোটো ছোটো পেশিগুলো কাজ করছে এবং তাদের ডেভেলপমেন্ট যেটা আমাদেরকে ট্রেন করতে হয় না প্রথমে তো আমরা কেউ লিখতে পারি না ভালো করে প্রথমে আমাদেরকে শিখতে হয় বুলিয়ে বুলিয়ে অনেকভাবে সেইভাবে কি করে আমি ছোট ছোট আমাদের পেশিগুলোকে ট্রেন্ড করতে থাকি যেটাকে আমরা বলছি যে বিকাশের মধ্যে তারপর আমি কি বললাম সামাজিক বিকাশ এই সামাজিক বিকাশের মধ্যেই ঢুকে যাবে কি কি একটা হচ্ছে মোরাল বা নৈতিকতা আর দ্বিতীয়টা ঢুকে যাবে ইমোশনাল যেটা রয়েছে যেটা রয়েছে কোথায় ইমোশনাল বা এই যে সাইকোলজিক্যাল যেটা রয়েছে এটাই তো মানসিক বিকাশ তো ইমোশনাল অ্যান্ড সাইকোলজিক্যাল বা এই দুটোই আর একটা কি রয়েছে বললাম মোরাল এই দুটোই ঢুকে যাবে তোমাদের সামাজিক বিকাশের মধ্যে অন্যদিকে কগনেটিভের মধ্যেই ঢুকে যাবে ভাষা এবং বাচনিক বিকাশ যেটা ল্যাঙ্গুয়েজ রয়েছে অপশান ইতে রয়েছে যেটা ভাষা এবং বাচনিক বিকাশ সেটা ঢুকে যাবে অপশান এফ এর মধ্যে বা কগনেটিভ ডেভেলপমেন্টের মধ্যে তো এই হচ্ছে তোমাদের ডিফারেন্ট টাইপস অফ ডেভেলপমেন্ট নেক্সট আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে বৃদ্ধি ও উন্নয়নকে প্রভাবিতকারী উপাদান অর্থাৎ আমাদের মধ্যে এই যে বৃদ্ধি এবং ডেভেলপমেন্ট বা আমাদের বৃদ্ধি এবং উন্নয়ন ঘটছে বা বিকাশ ঘটছে ছোট থেকে একদম মৃত্যু পর্যন্ত বা একটা পিরিয়ড অফ টাইমে আমাদের বৃদ্ধি করছে তাকে এফেক্ট এফেক্ট কি কি করছে এফেক্ট আর এফেক্ট এই দুটোকে নিয়ে আমি আলোচনা করছি যেটা রয়েছে কি এফেক্ট কী কীভাবে করছে অর্থাৎ আমাদের এই যে বিকাশ কেমন হবে বা আমাদের বৃদ্ধি কেমন হবে সেটা দ্বারা কিসের কিসের দ্বারা নিয়ন্ত্রণ হয় সেটা হচ্ছে প্রথম হেরিডিটারি ফ্যাক্টরস যেটাকে আমরা বংশগত কারণ বলি দ্বিতীয় রয়েছে জৈবিক এবং সাংবিধানিক কারণ বা বায়োলজিক্যাল অ্যান্ড কনস্টিটিউশনাল ফ্যাক্টরস তৃতীয় রয়েছে সামাজিক প্রকৃতি অর্থাৎ সোশ্যাল নেচার চতুর্থ হচ্ছে মানসিক কারণ ইমোশনাল ফ্যাক্টরস অ্যান্ড পঞ্চম হচ্ছে বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স অর্থাৎ আমাদের বংশগত দিক থেকে দেখতে হবে আমরা কোন ফ্যামিলিতে বিলংস করছি ফ্যামিলিটা নয় মানে আমাদের কোন সেইভাবে আমাদের শারীরিক গঠন কেমন হবে আমাদের মধ্যে যেটা জিনগত আমাদের কি বলি চেন বলি যেটা আমাদের একটা থেকে আর একটা এসে যায় সেই গুণাবলি বা দোষারোপ বা যাই বলো খারাপ বা ভালো কোন দিকগুলো আমি পাবো তারপরে হচ্ছে সোশ্যাল অর্থাৎ আমাদের সেখানকার সামাজিক অবস্থা বা পারিপার্শ্বিক সামাজিক অবস্থা কি মানসিক সেখানকার আমাদের মানসিক বা আমাদের মেন্টাল সিচুয়েশন রকম অর্থাৎ আমি কিরকম মেন্টাল সিচুয়েশনের মধ্যে বড় হয়েছি যে তুমি যদি একটা বাচ্চা থাকে ঘরে সেখানে যদি ফ্যামিলিদের সবসময় একটা ক্রাইসিস সবসময় একটা ঝামেলা ঝঞ্ঝার মধ্যে থাকে সে তাহলে তার বিকাশে সেটা প্রভাব ফেলবে আর ইন্টেলিজেন্স এটা তো এখানে কি হচ্ছে উইদাউট একটা নিচে লেখা আছে দেখো উইদাউট ইকোনমিক স্ট্যাটাস অর্থাৎ অর্থ কিন্তু আমাদের বৃদ্ধি এবং উন্নয়নকে কন্ট্রোল করছে না কিভাবে অভ্যন্তরীণ ভাবে কারণ কারোর কাছে টাকা কম বা সে গরিব বা বড় লোক তার দ্বারা সে হয় না যে সে কতটা শিখতে পারবে বা কতটা শিখতে পারবে না বা সে লার্নিং প্রসেসটা কতটা নিতে পারবে বা কতটা নেবে না সেটা কিন্তু তার গরিব বা বড় লোকের অবস্থা দিয়ে বিচার হয় না সেই জন্য দ্য উইদ সোশিয়াল ইকোনমিক স্ট্যাটাস আমাদের এগুলো প্রভাবশালী এছাড়াও আরও কিছু এক্সটার্নাল যে সমস্ত কারণগুলো রয়েছে যেগুলো আমাদের ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথকে এফেক্ট করছে বা এফেক্ট করছে সরি এফেক্ট নয় এফেক্ট করছে সেগুলো কি কি যেটা হচ্ছে শিশুর পিতামাতা এবং পরিবার থেকে প্রাপ্ত যত্নের মান অর্থাৎ পরিবার এবং গার্জেন্স বা পিতামাতা বা ফ্যামিলি মেম্বার্সরা সেই শিশুকে রকম যত্ন বা টেক কেয়ার করছেন বা কেয়ার করছেন তারপর যদি ভালো করে যদি সে ভালো নিউট্রিশন পায় ভালো আর শিক্ষা পায় তাহলে তার গ্রোথ বা ডেভেলপমেন্টও সেরকম হবে যদি সেটা সে উল্টো পায় তাহলে তার সেটাও ডিভার ডিভার্সি ঘটবে দ্বিতীয় হচ্ছে সন্তানের পিতামাতা এবং পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা অর্থাৎ ইকোনমিক্যাল অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস ঠিক আছে যে আমাদের ফ্যামিলির এবং আমাদের বাবা মায়ের যা অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা যেটা দেখো ওই ক্ষেত্রে বললাম যে ইম্পর্টেন্ট নয় কিন্তু এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট ঠিক আছে এবারে এইখানে কি হচ্ছে যে আমাদের ফ্যামিলি যদি অর্থশালী হয় তবেই আমি একটা ভালো ডায়েট পাবো তবে আমি ভালো পোশাক আশাক পাবো তবে আমি ভালো শিক্ষা পাবো বা ভালো একটা স্কুলে ভর্তি হতে পারবো এরকম বিভিন্ন ক্ষেত্রে ঘটে থাকে বা আমি যদি ভালো সমাজে বাস করি সেখান থেকেও আমি ভালো শিক্ষা লাভ করব যেটা আমার ডেভেলপমেন্টকে এফেক্ট করবে তৃতীয় হচ্ছে এইখানেই দিয়ে দেওয়া হয়েছে এটা এন্টার করা হয় যাই হোক যে প্রতিবেশী এবং পার্শ্ববর্তী পরিবেশের গুণমান যেটা আমরা বলি যে সবসময় দেখবে একটা ভালো ফ্যামিলি না তার সাথে সাথে ভালো একটা পাড়া বা ভালো একটা পার্শ্ববর্তী পরিবেশেরও আমাদের একটা খুব প্রভাব রয়েছে কারণ একটা শিশু তার বেশিরভাগ সময় সবসময় কিন্তু সে বাড়ির ভিতরেই কাটাবে না কিছুটা টাইম তার পরিবেশের মধ্যে পার্শ্ববর্তী মানুষজনের সাথেও কাটাবে তো সেখান থেকেও আমরা আমাদের ডেভেলপমেন্ট এবং গ্রোথ বা বৃদ্ধিকে অনেকখানি প্রভাবশালী করা বা প্রভাবশালী হয়ে থাকে তো সেটা হচ্ছে আর একটা চতুর্থ হচ্ছে একটি শিশু দ্বারা প্রাপ্ত স্কুলের মান অর্থাৎ সে কী ধরনের স্কুলের শিক্ষা পাচ্ছে সেই স্কুলটা কেমন তার দ্বারাও নিয়ন্ত্রণ হয় সেখানকার তার গ্রোথ এবং ডেভেলপমেন্ট পঞ্চম হচ্ছে সমকক্ষ সম্পর্ক এবং একটি সন্তানের সঙ্গের গুণমান অর্থাৎ তার ক্লাসমেটস যেমন বলি না যে আমাদের সঙ্গদোষে সর্বনাশ সরি সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এরকম কিছু একটা টান্স ছিল কেন বলি সেটা কারণ আমাদের মধ্যে চেঞ্জ অর্থাৎ তুমি যদি কোনো ভালো ছেলেদের সাথে বা ভালো মেয়েদের সাথে বা ভালো বন্ধুদের সাথে মেশো তাহলে তাদের সেই ভালো গুণটা তোমার মধ্যে আসবেই আসবে আজকে না হোক এক বছর বা এক বছর না হোক দশ বছর পরেও আসবে এবং তুমি যদি অনুরূপভাবে কোনো খারাপ সঙ্গে মধ্যে থাকো তুমি যতই ভাবো যে তারা খারাপ তো কি হয়েছে আমি তো নই আমি নিজের মধ্যে আমার নিয়ন্ত্রণ আছে কিন্তু তুমি যদি কন্টিনিউয়াসলি তাদের সাথে মিশতে থাকো তাহলে তাদের কিছু খারাপ গুণ তোমার মধ্যেও আসতে বাধ্য এবং সেই কারণে সমকক্ষ বা বন্ধুত্ব কে কিরকম দেখবে আমাদের কোনো মানুষকে বিচার করতে গেলেও আমরা এখনও এর উপর ডিপেন্ড করেই বিচার করে থাকি যে এর বন্ধু সার্কেলটা দেখি কেমন কারণ কি কারণ সেই বন্ধু সার্কেলটা যেমন দেখবো আমরা তার সাপেক্ষে আমরা তার সম্পর্কে অনেকটা ধারণা কিন্তু লাভ করে ফেলতে পারবো যে এই ব্যক্তিটা কেমন হতে পারে তো সেই জন্য সমকক্ষ সম্পর্ক এবং একটি সন্তানের সঙ্গের গুণমান কেমন সেটার ওপর ডিপেন্ড করছে তার বৃদ্ধি এবং বিকাশ স্পেশালি বিকাশ কিভাবে ঘটবে বা কেমনভাবে ঘটবে সিক্স নাম্বার রয়েছে একটি শিশু এবং তার পরিবারকে তার জাত ধর্ম জাতীয়তা বা নাগরিকত্বের বিষয়ে উপলব্ধ আচরণের মান অর্থাৎ তার যে ধর্ম রয়েছে তার যে জাতীয়তা রয়েছে বা তার যে নাগরিকত্ব রয়েছে তার উপলব্ধি যে আমাদের ট্রিটমেন্ট আমরা যেটাকে বলি বা আচরণ বলি সেটা কেমন হচ্ছে দেখবে আমাদের অনেক সময় যেমন বাংলাদেশ আমি জাস্ট একটা এক্সাম্পল ফর এক্সাম্পল তুমি নেবে এগুলোকে কোনো এরকম রকমভাবে নেওয়ার কোনো কারণ নেই বা নিও না যেমন বাংলাদেশ বা পাকিস্তানে দেখবে হিন্দুরা বা যদি থেকে থাকে সেখানে কোনো হিন্দু মানুষ তাহলে দেখবে তারা কিন্তু সামাজিক একটা অনেক ক্রাইসিসের সুতার হয়ে থাকে তো তো তাদের ফ্যামিলিতে শিশুরাও কিন্তু একটা আইডেন্টি ক্রাইসিস যেটাকে আমরা কিছুক্ষণ আগে বললাম এটা অন্য ধরনের একটু কিন্তু নিজের সেই সেই সম্পর্কে একটা সমস্যা তাদের মধ্যে তৈরি হতে থাকবে অন্যদিকে ভারতের মধ্যে দেখো সর্বধর্ম সমন্বয়ে আমরা বাস করি যেখানে আমাদের ধর্ম সকল ধর্ম পাশাপাশি মানুষ পাশাপাশি আমরা বাস করি তো সেখানে কিন্তু সেই ধর্মের সমস্যাটা নেই কিন্তু এটা কিছু কিছু পাড়াতে বা কিছু কিছু এলাকাতে স্পেসিফিক্যালি থাকতেও পারে তো সেখানে কিন্তু আমাদের সেটা বিকাশ এবং ডেভেলপ বা আমাদের ডেভেলপমেন্টকে প্রভাবিত করবে তারপরে রয়েছে কি যে একটি শিশুর জন্য উপলব্ধ শিক্ষাগত এবং বৃত্তিমূলক সুবিধা ও সুযোগের মান অর্থাৎ যে জায়গায় সেই শিশুটা রয়েছে সেখানে সে কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে শিক্ষাগত এবং বৃত্তিমূলক তো সেটাও তাদেরকে অনেকখানি প্রভাব ফেলছে বা তার উপর অনেকটা প্রভাব ফেলছে অষ্টম হচ্ছে একটি শিশুর অবস্থিত সমাজের সরকার প্রদত্ত আইন এবং সংস্থার মান অর্থাৎ কোনো একটা দেশে যে সে সেই শিশুটা অবস্থান বা বসবাস করছে সেখানে সরকারের রুলস কিরকম তাদের গভর্নমেন্ট লস কেমন এবং সেখানকার ইনস্টিটিউশন যে কোয়ালিটি সেটা কিরকম এবং নাইন্থ রয়েছে একটি শিশুর অবস্থিত দেশটির দ্বারা ভোগ করার ক্ষমতা এবং মর্যাদার গুণমান অর্থাৎ দেশ যদি এগিয়ে থাকে তাহলে সেখানকার বসবাসকারী মানুষজনেরও ডেভেলপমেন্ট বেটার হবে কিন্তু দেশ যদি সব দিক থেকে পিছিয়ে থাকে বা আন্ডার কান্ট্রিজ কান্ট্রিজে দেখতে পাবে সেখানে কিন্তু আমাদের স্লাম্প এরিয়া এইসবগুলো তুমি অনেক বেশি পরিমাণে তোমাদের চোখে পড়বে যেখান থেকে কিন্তু দেখতে পাবে যে সেখানকার ছেলেদের বা বাচ্চাদের মধ্যে কিন্তু বৃদ্ধি এবং বিকাশ উভয়েরই কিন্তু সমস্যা আমরা দেখতে পাই দেশটির ভোগ করার ক্ষমতা এবং মর্যাদার গুণাগুণও কিন্তু আমাদের বৃদ্ধি এবং বিকাশকে এফেক্ট করছে সরি এফেক্ট করছে এই অ্যাফেক্ট এফেক্ট এবার ক্লিয়ার করে নি একটা শব্দ যেটাকে আমরা বলি এফেক্ট এ এফ এফ ইসিটি আর একটাকে বলি এফেক্ট ই এফ সি টি তো এই এফেক্ট কথার অর্থ হচ্ছে প্রভাবিত করা যেটা নেগেটিভ অ্যান্ড পজিটিভ উভয় হতে পারে জাস্ট প্রভাবিত করছে সেটা ভালোভাবেও প্রভাবিত করতে পারেন আর খারাপভাবেও প্রভাবিত করতে পারে সেটাকে আমরা এফেক্ট বলি আর এফেক্ট যেটাকে বলি সেটা হচ্ছে সবসময় নেগেটিভ বা খারাপভাবে যদি প্রভাবিত করে সেটাকে আমরা বলছি এফেক্ট করা ওকে নেক্সট উন্নয়ন এবং শিক্ষার মধ্যে সম্পর্ক বা বিকাশ বা লার্নিং বা রিলেশন বিটুইন লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টস যেটাকে বলছি উন্নয়ন এবং শিক্ষার মধ্যে সম্পর্ক সেটা কি হচ্ছে শেখা হচ্ছে বিকাশ যা প্রচেষ্টা এবং অনুশীলন থাকে অনুশীলন থেকে আসে অর্থাৎ লার্নিং ইজ এ ডেভেলপমেন্ট দ্যাট কামস ফ্রম এফোর্টস অ্যান্ড প্র্যাকটিস যেটা কি হচ্ছে যে লার্নিং হচ্ছে একটা বিকাশই যেটা আসে আমাদের প্রচেষ্টা বা এফোর্টস এবং অনুশীলন প্র্যাকটিস থেকে দ্বিতীয় রয়েছে কি যে শেখা এবং পরিপক্কতা অর্থাৎ লার্নিং অ্যান্ড ম্যাচুরেশন মধ্যে মিতস্ক্রিয়া উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অর্থাৎ আমাদের ডেভেলপমেন্টের জন্য আমাদের লার্নিং এবং আমাদের পরিপক্কতা বা আমাদের শেখা এবং আমাদের পরিপক্কতার মধ্যে মিথস্ক্রিয়া বা আন্তঃ সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ তৃতীয় রয়েছে কি উন্নয়ন সব দিকে সঞ্চালিত হয় যেটাকে আমরা বলছি যে ডেভেলপমেন্ট টেক্স প্লেস ইন অল অ্যাসপেক্টস যে সব দিকে কিন্তু উন্নয়ন কাজ করছে সব ক্ষেত্রে উন্নয়ন হয় আমাদের চতুর্থ রয়েছে পরিপক্কতা বিকাশের সীমা নির্ধারণ করে বা ম্যাচুরেশন সেট লিমিটস টু ডেভেলপমেন্ট আমাদের উন্নতি বা আমাদের উন্নয়ন কতটা ঘটবে সেক্ষেত্রে আমাদের পরিপক্কতা কিন্তু একটা লিমিটেশন দেখবে ক্লাসের মধ্যে টিচার বা শিক্ষকেরা কিন্তু একই রকম ভাবে লেকচার দিয়ে যায় বা একই জিনিস বুঝিয়ে যায় যেমন দেখো আমি তোমাদেরকে এত ধরন ধরে পড়ছি এক্ষেত্রে কিন্তু তোমরা সবাই কি একই জিনিস বুঝতে পারলে বা আমাদের ক্লাসে যেটা আমি আমার এক্সাম্পল দিচ্ছি না যদি ক্লাসে গিয়ে দেখে থাকো যে তোমরা হয়তো কোনো ক্লাসে দেখতে পাবে ক্লাস তো করে এসছো প্রত্যেকেই তো সেখানে একটা ক্লাসে পঞ্চাশ জন স্টুডেন্ট থাকে বা টিউশনে গিয়েও যদি দেখো সেখানেও দশ পনেরো জন ছেলে ছেলেপিয়া থাকো মিনিমাম তো সেক্ষেত্রে কি হচ্ছে টিচার বা শিক্ষক সে কিন্তু তোমাদের প্রত্যেককে ইকুয়ালি বলে কিন্তু সেই বলা থেকে সেই পার্টিকুলার পার্টিকুলার ইন্ডিভিজুয়াল বা আলাদা আলাদা ব্যক্তি আলাদা ভাবে কিন্তু জ্ঞান আহরণ করে থাকে সেটা কিসের উপর ডিপেন্ড হয় সেটা তার ম্যাচুরেশন ডিপেন্ড হয় যে সে কতটা ম্যাচুয়ার বা সে সেই ব্যাপারে কতটা পরিপক্ক সে যত বেশি পরিপক্ক হবে সে তত বেশি জ্ঞান সেখান থেকে লাভ করতে পারবে আর যত বেশি কম পরিপক্ক হবে তত কম জ্ঞান সেখান থেকে লাভ করতে পারবে পঞ্চম হচ্ছে পরিপক্কতা এবং শেখা একসাথে কাজ করে একজন ব্যক্তির বিকাশের জন্য অর্থাৎ একজন মানুষের ডেভেলপমেন্টের ক্ষেত্রে শেখা বা লার্নিং এবং ম্যাচুরেশন বা পরিপক্কতা দুটোই একসাথে কাজ করে বা যেটাকে আমি যদি ইংরেজিতে বলি যে ম্যাচুরেশন অ্যান্ড লার্নিং ওয়ার্ক টুগেদার টু প্রমোট ডেভেলপমেন্ট অফ অ্যান ইন্ডিভিজুয়াল এটার আবার একটা টার্মস যে টার্মসটা তুমি পাঁচ নাম্বারে পাচ্ছ এর ঠিক উল্টো কথাটা আবার পিঁয়াজে বলেছেন ঠিক আছে যে ব্যক্তি একজন আছেন যিনি বিভিন্ন নীতি দিয়েছেন তুমি পড়বে আরো পরবর্তীতে যখন অন্য অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো সেখানে পিয়াজে এই এখানে এর উল্টোটা বলেছে ঠিক আছে তো অপোজিট সেটস বাই পিয়াজে যেটা আমরা বলে থাকি তো এখানে এটা একটা টার্ম বা এর বিপরীত কে উক্তি দিয়েছেন এটা একটা কোয়েশ্চেন্স হিসাবে আসতে পারে যে দিয়েছিলেন পিয়াজে যিনি এর বিপরীত বা অপোজিট বলেছিলেন নেক্সট এবার দেখো এই চ্যাপ্টার থেকে কি কি কোয়েশ্চেন্স তোমাদের হতে পারে সেই কোয়েশ্চেন্স গুলো নিয়ে তোমাদের একটু দেখবে এবং সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে শেষ স্লাইডে আমি অ্যান্সার্সও বলে দেবো এবং সেখান থেকে তোমরা প্র্যাকটিস করার পর যেগুলো আটকাবে সেগুলো তোমরা সেখান থেকে অ্যান্সার্স নিয়ে নেবে প্রথম কোয়েশ্চেন রয়েছে মানুষের বিকাশ ঘটে ওম টু টম আমি এক্ষুনি বলেছি ক্লাসের মধ্যে বিকাশের অর্থ হলো কি অপশান আছে চারটে করে উন্নয়ন সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক নয় নিচের কোন উন্নয়নের বৈশিষ্ট্যটি ভুল তোমরা এক কাজ করবে তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাবে সেখানে তোমরা এটার পিডিএফ হয়তো পেয়ে যেতে পারো কোশ্চেন আনসার সেক্টর তো সেখান থেকে তোমরা সেটা প্র্যাকটিস করতে পারবে এবং ইয়ার সিটেড কোশ্চেন আমি দিয়ে দিয়েছি এখানে অ্যাড করে বাংলাতে করে তোমাদের জন্য দেখো প্রচুর পরিশ্রম করেছি আজকে যাই হোক এরপরে রয়েছে কি যে পাঁচ নাম্বার রয়েছে উন্নয়ন সম্বন্ধে নিচের কোন উক্তিটি সঠিক তারপরে সিক্স কোশ্চেন্স রয়েছে জ্ঞানীয় বিকাশের অর্থ কী সপ্তম রয়েছে নিচের কোন অবস্থায় শিশুর মানসিক ও সামাজিক বিকাশ ভালোভাবে ঘটবে আট নাম্বার রয়েছে শিশুদের ভাষার বিকাশ নির্ভর করে কিসের উপর নয় নম্বর রয়েছে মানসিক বিকাশকে প্রভাবিত করার কারণগুলি হলো কি কি নেক্সট রয়েছে বৃদ্ধি কথার অর্থ কী ইলেভেন্থ রয়েছে বৃদ্ধি সম্পর্কে কোন উক্তিটি সঠিক টুয়েলভ রয়েছে লজ্জা ও গর্বের অনুভূতি কোন পর্যায়ে বিকশিত হয় তেরো নম্বর রয়েছে দ্বিতীয় বছরের শেষে একটি শিশুর শব্দ সংখ্যা হয় কত অর্থাৎ ভোকাবুলারি দেখো কিছু কিছু থাকে যেগুলো তোমাদেরকে বই থেকে করতে হবে চ্যাপ্টার ওয়াইজ আমি এখানে জিস্ট করে সামারি করে মোটামুটি ভাবে তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করছি সেখান থেকে তোমরা প্রত্যেকের ধারণা পেয়েছো এবং ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ সম্পর্কে তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এবার যে কোনো একটা বইকে তুমি যদি একটা রিডিং করে যে কোনো বই দেখো তোমরা এখানে বই সাজেস্ট করতে বলো না যে কোনো একটা বই যেখানে তোমাদের চাই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আছে চাইলে তুমি অনলাইনে নেটে সার্চ করে বার করতে পারো অনেক পিডিএফও পেয়ে যাবে সেখান থেকে সেটা একবার তুমি রিড করে নিলেই তোমার কাছে সম্পূর্ণটা একদম ক্লিয়ার হয়ে যাবে আশা করছি আর এখান থেকে কোনো সমস্যা থাকবে না বুঝতে অন্তত এবং বুঝতে না পারলে কিন্তু তুমি এমসি কিউ করে করে শেষ করতে পারবে না যদি জিনিস সম্পর্কে ধারণা না থাকে তারপরে রয়েছে সিক্স টু ইলেভেন্থ বছরের বাচ্চারা আনুপাতিক পাতলা হয়ে যায় তার কারণ কি। দেখো যেটা বললাম ওই ল্যাটার চাইল্ডহুড পিরিয়ডে যে তাদের কী থাকে দেখো এ প্রচুর ব্যায়াম করে এই সময়ের মধ্যে উচ্চতা বৃদ্ধি ঘটে জাঙ্ক ফুড খায় নাকি প্রচুর টেলিভিশন দেখে অপশানস দেখতে পাচ্ছ তারপরে হচ্ছে যুক্তি কৌতূহল এবং পর্যবেক্ষণে বিকশিত হয় বয়স কত থেকে কত সাত বছর এগারো বছর নয় বছর নাকি ছয় বছর তারপরে বিকাশের কঠিন বয়স আগের শৈশব কিশোর প্রাপ্ত বয়স্ক বয়স নাকি বৃদ্ধ বয়স তারপরে হচ্ছে কিশোররা আনন্দ পায় যে হচ্ছে তাদের বন্ধুদের সাথে তাদের শরীরে গঠন পরীক্ষা করে বিপরীত লিঙ্গের সাথে উপরের সবগুলি শেখার সবচেয়ে উপযুক্ত অর্থ হলো কি দক্ষতা অর্জন জ্ঞানের প্রবর্তন আচরণের পরিবর্তন নাকি ব্যক্তিগত সমন্বয় উনিশ শেখা হচ্ছে বা লার্নিং ইজ আচরণের পরিবর্তন অভিজ্ঞতা বা অনুশীলনের ফলাফল আচরণে তুলনামূলক স্থায়ী পরিবর্তন নাকি উপরের সব এরপর কুড়ি নাম্বার প্রশ্ন নিচের কোনটি উন্নয়নের মাধ্যমে শেখার নির্দেশক বা ইন্ডিকেশনস অফ লার্নিং যে প্রতীক সংখ্যা এবং অন্যান্য জিনিস শনাক্তকরণ একটি পরিস্থিতির জন্য যৌক্তিক অনুমান করা দুটোই নাকি কোনোটাই না এরপর রয়েছে ফিজিক্যাল তোমার প্রিভিয়াস ইয়ার সিটেড কোয়েশ্চেন্স দেওয়া আছে এখানে কিছু যেটাকে আমি একটু দেখে দেখে নাও তোমরা পার করে স্টাইলের স্ক্রিনশট নিয়ে নিতে পারো সেখান থেকে দেখে নেবে আমি আর প্রত্যেকটা বলছি না এবং পাশে পাশে দেওয়া আছে যে কোন সিটেটে এসছে এগুলো প্রথমে দেখো সিটের জুন ইলেভেন টোয়েন্টি টোয়েন্টি ইলেভেন টুয়েলভ থার্টিন এরকম দেওয়া আছে তোমাদের এখানে থার্টিন ফোরটিন ফিফটিন সবগুলোতে তো এখান থেকে তোমরা দেখে নেবে বেশ কয়েকটা যে তোমরা স্ক্রিনশট নিতে থাকো নয়তো টেলিগ্রামে জয়েন হয়ে যাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেখানে আশা করছি আমি পিডিএফটা প্রোভাইড করে দিতে পারবো একটা নির্দিষ্ট টাইম পর এখনই চাইবে না বা এখনই হয়তো পাবে না তোমরা চ্যানেলটা জয়েন হয়ে থাকো বা গ্রুপটাতে জয়েন হয়ে থাকো তোমরা একটা নির্দিষ্ট টাইম পর অবশ্যই সেখানে পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে এবং এখানে অ্যানসার সিট আছে বা অ্যান্সার্স আছে কোনটা কোনটা অ্যান্সার সেগুলো করে দিয়েছি তো সেইগুলো তোমরা একটু চেক করে নিও আমি বারবার বলছি না তো বলে দিলে তোমাদের অভ্যাস তোমরা ওখানে ফার্স্ট অনুশীলন করো তারপর তোমরা এখানে অ্যান্সার চেক করে নেবে তো এ ছিল আজকের অ্যানালাইসিস ক্লাস সিডিপির ফার্স্ট চ্যাপ্টার এবং মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আশা করছি এই চ্যাপ্টার থেকে তোমাদের যা যা বললাম বা যা যা করলাম বা বোঝালাম বুঝতে কোনো সমস্যা হয়নি যদি কোনো কিছু সমস্যা হয়ে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর যারা যারা চ্যানেলটি নতুন রয়েছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যারা যারা সামনে টেট পরীক্ষা দেবে তোমাদের বন্ধুরা তাদের সাথে শেয়ার করো ভিডিওটি এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো থ্যাংক ইউ ফর ওয়াচিং